হজরত সাঈদ ইবনুল মোসাইব রহমতুল্লাহ আলীকে জিনেরা একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি পরে যারাই দোয়া করেছেন তারা যা চেয়েছেন তাই পেয়েছেন সাইদ ইবনুল তাকে বলা হতো সৈয়দ তাবিন বা তাবিনদের সর্দার তিনি বসবাস করতেন মদিনায় সেখানকার মুফতি হিসেবেও পরিচিত ছিলেন তিনি তাকে বলা হতো ফকিহুল ফোকাহা আলিমুল ওলামা অর্থাৎ ফকিদের ফকি আলেমদের আলেম অমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন মদিনার গভর্নর হয়ে এলেন তখন তিনিও সাঈদ ইবনুল মোসাইয়েবের পরামর্শ ছাড়া কোনো ফয়সালা দিতেন না অন্য আলেমরা উপস্থিত হতেন অমর ইবনে আবদুল আজিজের দরবারে কিন্তু স্বয়ং অমর ইবনে আবদুল আজিজ উপস্থিত হতেন সাঈদ ইবনুল মোসাইয়েবের দরবারে তিনি মদিনায় মসজিদে নববীতে দরস দিতেন তৎকালীন খলিফাদের সাথে দূরত্ব বজায় রাখতেন সরকারি কোনো ভাতা গ্রহণ করতেন না তিনি একজন অকুতুব ভয় প্রকৃত আল্লাহু আলেম এবং ফকি ছিলেন জামানার খলিফা ডাকলেও তিনি সরাসরি বলে দিতেন তার কাছে আমার কোনো প্রয়োজন নাই কিন্তু ওনার খলুসিয়তের কারণে কেহ তার প্রতি চোখ রাঙাতে পারতো না আল্লাহ। হযরত সাইদ ইবনুൽ মুসাইয়ব রাহমাতুল্লাহি বলেন একবার আমি মসজিদে একাকী শুয়েছিলাম হঠাৎ গায়েবি আওয়াজ আসলো হে সাইদ আপনি যদি একটি দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তা সাথে সাথে দিয়ে দিবেন হজরত সাঈদ ইবনুൽ মুসাইয়ব বলেন সেই সময় এই দোয়াটি আমাকে শোনানো হলো আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুকতাদিরুন মা আল্লাহহুম্মা ইন্নাকা মালিকুম মুকতাদিরু মা তাশাউ মিন আমরিন ইয়াকুন আল্লাহুম্মা ইন্নাকা মালিকুম মুকতাদিরু মা তাশাউ মিন আমরিন ইয়াকুন হযরত সাইয়েদ ফরমান এই দোয়াটি পড়ে আমি যে দোয়াই করেছি তা কবুল হয়েছে আর যেসব মুফাসসিরীন کرام তাদের নিজ নিজ তাফসীর গ্রন্থে এই ঘটনা লিখেছেন প্রত্যেককেই লিখেছেন আমিও এই দোয়াটি পড়ার পর যে দোয়া করেছি আমার সে দোয়াই কবুল হয়েছে আসুন আপনিও এই দোয়াটির সাথে সাথে নিজের জন্য এভাবে দোয়া করুন আল্লাহুম্মা ইন্নাকা মালিকুল মুকতাদির মা আমরিন ইয়াকুন ফসা'িদনি ফিদ দা'রাইন

যদি কবুল হয় তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যাতে অন্যরা আপনার কমেন্ট দেখে আমল করতে উৎসাহিত হয়